এখানে তো প্রত্যেকটা টিমই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে, তো চ্যাম্পিয়নের তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না, আর এটার কোনো গ্যারান্টি নাই। ও যত ভালোই টিম করেন কেন, চ্যাম্পিয়নের কোনো গ্যারান্টি নেই। অন ফিল্ডে যারা ভালো খেলবে তাদের চান্সেস বেশি থাকে। এরপরে সেমিফাইনাল যদি কোনো টিম চায়, অন ডেতে কারা ভালো খেলছে কিছু পরে অনেক কিছু নির্ভর করে। তো অবশ্যই যে টিম করা হয়েছে আমি আশা করছি ইনশাল্লাহ সেরাটাই চেষ্টা করব, এখন বাকিটা দেখা যাবে। না মন খারাপ, যে দল সাপোর্ট করে মানুষ সেই দল হারলে স্বাভাবিকভাবে খারাপ লাগে, বাট টু বি অনেস্ট আর্জেন্টিনাকে নিয়ে কখনো কোনো এক্সপেকটেশন ছিল না, সো ওইভাবে ভাবার কোনো সুযোগও নাই। কারণ যতদিন ধরে খেলা দেখছি, যতটুকু দেখে আসছি, তাতে করে ওই ওয়ার্ল্ড কাপ নেওয়ার মতো এক্সপেকটেশন কখনো দেখি না আর কি, হইলে সেটা অন্য ব্যাপার। ভাই মেসি ওয়ার্ল্ড কাপ জিতলেও আমাদের কিছু হবে না, হারলেও আমাদের কিছু হবে না, সাপোর্ট করি, দ্যাটস ইট। মেসি অনেক বড় প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ দিয়েই বিচার, বা রোনালদো বলেন, এরা সবাই অনেক বড় প্লেয়ার, সো ওদেরকে ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ওরা হয়তো বা ওইভাবে রিড করে, সারা ওয়ার্ল্ড হয়তো বা বলে যে ওদের কাছে থাকলে, বাট টু বি অনেস্ট মেসি যে মেসি রোনালদো এরা সবাই বড় প্লেয়ার, এতে তো কোনো সন্দেহ নাই। ভাই ওয়ার্ল্ড কাপ বাদ এই জায়গায় আসছি এক জিনিস নিয়ে রাখতে, হ্যাঁ অনেকগুলো প্লেয়ার ছিল এরকম, স্পেশালি আমাদের সিলেটের তুষারকে নিয়ে আমাদের খুব ইচ্ছা ছিল, বাট হয় নাই, অনেকই ছিল। আমরা একটা না তিনবার সাতবার পায় ব্যাকফুটে চলে গেছি, বাট আমরা যা আছে তা নিয়ে আমি ফাইট করবো ইনশাল্লাহ। পাঁচটা তো বোধ হয় সিলেটের পাঁচজন আছে, সিলেটের পাঁচজন। আসলে আপনার দলে তো মুশফিকুর রহিমকে আপনারা ভিড়িয়েছেন, কেমন আশা করছেন মিস্টার ডিপেন্ডেবল? মুশফিক অলওয়েজ চ্যাম্পিয়ন, মুশফিককে নিয়ে আশা করে, মুশফিককে নিয়ে যে কোনো ম্যাচে যে কোনো সময় যে কোনো মোমেন্টেই সেরাটা ও সবসময় দিয়ে এসেছে, কিন্তু একজন খেলোয়াড়ের আসলে কি কোনো গ্যারেন্টি আছে, সে অনফিল্ডে কেমন খেলবে সেটা নির্ভর করে ওই দিনের পরেই। সো প্লেয়ার হিসেবে মুশফিক কেমন এই প্রশ্ন আমার মনে হয় না এখানে কারোরই আছে, এখন কেমন করবে সেই গ্যারান্টি তো আসলে কেউ দিতে পারে না। তবে আমাদের প্রথম চয়েস ছিল মুশফিক, এটা যেটা প্ল্যানিংয়ে ছিল সেই প্ল্যানিং অনুযায়ী তাকে পেয়েছি আমরা, এটা দলের জন্য খুব ভালো হয়েছে। নগদে আসলেই রিচার্জে ১,০০০ টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহমতি যাও। ফিটনেস তো আসলে মাপা যায় না, কোন পর্যায়ে আছি বলতে পারবো না, এখন দেখা যাক। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট না শেষ করিনি, শেষ করিনি। বিপিএলটা করেন, করলে করেন প্রথমে। হ্যাঁ ন্যাশনাল টিমে তো আর খেলতে নামছি না ভাই, ওটা নিয়ে চিন্তা করুন, ন্যাশনাল টিমে যারা খেলছে তারা চিন্তা করুক, এটা তো ন্যাশনাল টিম না। আর বিপিএল দেখা যাক কতদিন খেলা যায়। না ইয়াং প্লেয়ারদের যেটা আপনি দেখছেন, দেখেছেন এই টিমে ইয়াং প্লেয়ারদের বেশি, যেহেতু এবার যারা ফ্র্যাঞ্চাইজিস পেয়েছে ওনাদের সাথে যেটা আলোচনা হয়েছিল, যেটা যে 3 বছরের জন্য টিমটা পেয়েছে, তো রিটেনের একটা বিষয় থাকে। হ্যাঁ তো ওই চিন্তা করে ইয়াং প্লেয়ারদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে সামনের বছর যদি সব ঠিকঠাক থাকে তো ওরা রিটেনের একটা অ্যাডভান্টেজ পেতে পারে এখানে। আর সেই সাথে সিনিয়র প্লেয়ারও তো আছে, তবে ইয়াং প্লেয়াররা থাকাতে সুবিধা অনেক বেশি। আর টি-20 গেমস মানে মিক্সড আপ থাকলে সুবিধা হয়, কিছুটা এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার থাকলে সুবিধা হয়। আর সেই জন্য আবার যেহেতু আমাদের ফ্র্যাঞ্চাইজিসের ওনার যিনি, তিনিও সিলেটে বাসা, ওনারও একটা ইয়ে ছিল যে সিলেট থেকে কিছু প্লেয়ার আসে কিনা, তো সেই সুযোগটাও সিলেটের প্রায় 4-5 জন প্লেয়ার আছে, তো তারাও যদি এক্সপোজ করার সুযোগ পায় নিজেদের, সেটাও তাদের জন্য ভালো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই।
হ্যাঁ